এক মিনিটে ভেঙে ফেলল 51টি নারকেল। তাও আবার নিজের মাথা দিয়ে। হেডম্যান নামে পরিচিত এই ব্যক্তি কোথায় থাকেন? এই হেডম্যান কিভাবে করলেন তিনি এটি? বিহারের কাইমুর জেলার ধর্মেন্দ্র সিং হেডম্যান নামে সারা বিশ্বে বিখ্যাত। তার নামে রয়েছে 6টি বিশ্ব রেকর্ড। মাথা দিয়ে নারকেল ভাঙার জন্য ধর্মেন্দ্রর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে। মাথা দিয়ে লোহার রডও ভেঙেছেন তিনি। অনেক টিভি শো এবং স্টেজ শো করেছেন। তিনি সবসময়ই শিরোনামে থাকেন তার কাজের কারণে। 2017 সালে তিনি 2 মিনিট 50 সেকেন্ডে মাথা দিয়ে 51টি কদবেল ভেঙে চীনের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড করেছিলেন। এর পাশাপাশি 2017 সালে চীনের বিপক্ষে ধর্মেন্দ্র 1 মিনিটে 57টি নারকেল ভেঙেও বিশ্ব রেকর্ড করেছেন। 12 বছর বয়স থেকে এভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র অনেক টিভি শো এবং স্টেজ শো করেছেন। সবসময় শিরোনামে থাকেন তার কাজের কারণে। 2017 সালে তিনি 2 মিনিট 50 সেকেন্ডেই মাথা দিয়ে 51টি কাঁচা বেল কাঠের আপেল ভেঙে চীনের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড করেছিলেন। 2017 সালে চীনের বিপক্ষে তিনি 1 মিনিটে 57টি নারকেল ভেঙেও বিশ্ব রেকর্ড করেন। এছাড়াও 2021 সালে তিনি 1 মিনিটের মধ্যে 12 মিলিমিটার এবং 15 বার বাঁকানোর কীর্তিও রেখেছেন। এই রেকর্ড আগে ছিল আমেরিকার লেস ডেভিসের নামে। 2014 সালে তিনি 1 মিনিট তার দাঁত দিয়ে 10 বার বাঁকিয়েছিলেন। ধর্মেন্দ্র 1 মিনিটে মাথা দিয়ে 12 মিলিমিটার এর 24 বার বাঁকানোর রেকর্ডও করেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল আর্মেনিয়ার আর্মেন অ্যাডান্টের নামে। তিনি 1 মিনিটে 18 বার বাঁকিয়ে রেকর্ড করেছেন। ধর্মেন্দ্র 2020 সালে শরীরের পেছন থেকে 1 মিনিটে 12 মিমি এর 17 বার বাঁকিয়ে রেকর্ড করেছেন। 31টি দেশের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেয়, কিন্তু ভারতের ধর্মেন্দ্র খেলা জিতেছেন। এই প্রতিযোগিতার আয়োজন করেছিল গিনেস বুক অফ রেকর্ডস। 2020 সালে তিনি 10 মিটার দড়ি দিয়ে 30 সেকেন্ডে 30 বার স্কিপ করার বিশ্ব রেকর্ডও করেছিলেন। এর আগেই রেকর্ডটি ছিল জাপানের খেলোয়াড়ের নামে, যিনি 10 মিটার দড়ি দিয়ে 30 সেকেন্ডে 26 বার স্কিপ করেছিলেন। দয়া করে বলুন যে ধর্মেন্দ্র কৈমুর জেলার রামগড় গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ত্রিপুরা স্টেট রাইফেলসে সাব ইন্সপেক্টর পদে কর্মরত। তার বাবা আপলেশ্বর সিং একজন সাধারণ কৃষক। তার মা কুন্তি দেবীও প্রাক্তন সরপঞ্চ ছিলেন। হাতুড়ির হেডম্যান ধর্মেন্দ্র সিং তার গ্রামের পাশাপাশি কাইমুর, বিহার ও ভারতের নাম সারা বিশ্বে তুলেছেন। 12 বছর বয়সে ধর্মেন্দ্র প্রথমবার একটি নারকেল ভাঙার ধারণা পান। তারপর থেকে আজ অবধি কঠোর পরিশ্রম করে ধর্মেন্দ্র তার নামে অনেকগুলি বিশ্ব রেকর্ড নথিভুক্ত করেছেন।